যুদ্ধের ময়দানে কতটা শক্তিশালী হতে পারে ভারতের খতিয়ান দিচ্ছে প্রতিরক্ষা প্রদর্শনী শুরু হলো ডিফেন্স এক্সপো দুই হাজার চেন্নাইতে ভারতীয় প্রতিরক্ষাকে ঘিরে এই প্রদর্শনী দেশের অভ্যন্তরীণ সুরক্ষা থেকে যুদ্ধের ময়দানে কতটা শক্তিশালী ভারত তা প্রদর্শিত হচ্ছে এই প্রদর্শনীতে পদাতিক থেকে নৌসেনা বায়ুসেনার সমস্ত রকমের সমসজ্জা ঘিরে থাকছে এই এক্সপো যুদ্ধের ময়দানে কতটা শক্তিশালী হতে পারে ভারতের সমরাস্ত্র খতিয়ান দিচ্ছে প্রতিরক্ষা প্রদর্শনী এই প্রদর্শনীর মূল থিম দেশ কীভাবে উন্নতি করছে প্রতিরক্ষার আসরে এই প্রদর্শনীতে থাকছে প্রতিরক্ষার পাবলিক সেক্টর সংক্রান্ত বেশ কিছু বিষয় এছাড়াও বিশ্বের সাতচল্লিশটি দেশ এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে এই সমস্ত দেশের মধ্যে রয়েছে ফিনল্যান্ড ইতালি পুতুগাল নেপাল ভিয়েতনাম রাশিয়া ইউকে মার্কিন যুক্তরাষ্ট্র মাদাগাস্কার সুইডেন আফগানিস্তান ছিচিলিস ইত্যাদিরা মোট ছয়শো সত্তরটি প্রতিরক্ষা বিষয়ক সংস্থা এতে অংশ নিচ্ছে এ প্রদর্শনীতে প্রায় সাত শতাংশ জায়গা দখল করে রয়েছে ভারতীয় প্রতিরক্ষা বিভাগ ভারতের তরফে প্রতিরক্ষা বিষয়ক সংস্থা টাটা এল ভারত ফোর্স মাহিন্দ্রা হ্যাল ভারত ডাইনামিক্সের মতো একাধিক সংস্থা রয়েছে এছাড়াও বেশ কয়েকটি বিদেশি সংস্থা যেমন রাফায়েল, লকিড মার্টিন বোয়িংয়ের মতো সংস্থাও অংশ নিচ্ছে এই প্রদর্শনীতে উল্লেখ্য ভারতে নির্মিত বিভিন্ন সমরস্তের চাহিদা রয়েছে আসিয়ান দেশগুলোতে যুদ্ধের ময়দানে কতটা শক্তিশালী হতে পারে ভারতের সমরাস্ত্র খতিয়ান দিচ্ছে প্রতিরক্ষা প্রদর্শনী ডিফেন্স এক্সপোতে থাকছে দুই হাজার রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি হালকা ইউটিলিটি কে টু টু সিক্স হেলিকপ্টার এছাড়াও অপারেটিং কনফিগারেশনে উন্নত এমআই ওয়ান সেভেন ওয়ান এ টু হেলিকপ্টার মডেলও প্রদর্শিত হবে দুই হাজার আঠারোতে এমআই ওয়ান সেভেন এ টু ইউটিলিটি হেলিকপ্টার সার্ভারের জন্য দু হাজার নভেম্বরে রাশিয়ান হেলিকপ্টারের সঙ্গে চুক্তি হয়েছিল ভেক্টর গ্রুপের চুক্তিতে এই ধরনের আরেকটি হেলিকপ্টার কেনার সংস্থাও রাখা হয়েছিল